ও তো গিফটই পায়নি আমার থেকে, এখন ট্রিট দিতে যাবে কি করে? দেবে না? হ্যাঁ গিফট দেবো, মানে একটা পাবো না, যাতে তো ট্রিট পাবে না। না না এখন আমি অনেক রকম খেয়াল করে খাওয়া দাওয়া করছি, আমার এখন অন্য আমি মুডে চলে গেছে, এখন আমি সব খাবো না, তো ট্রিট দিয়ে লাভ নেই। হোলির আবির চতুর্দিকে সাজানো হয়েছে, একটা ফাটিয়ে সাজানো সেট হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, দর্শকরাও দেখতেই পাচ্ছে, সঙ্গে লাড্ডু আছে, গজা আছে, নিমকি আছে, ভাং আছে, ঠিক আছে, আর অনেকটা প্রেম, অনেকটা ভালোবাসা। পলাশ ফুল বলতে অভিমান মাথায় আসে, কারণ পলাশ ফুলের সাথে যাই না কেন, আমার যতবার এরকম হয়েছে লাইফে প্রচন্ড কারোর ওপর অভিমান হয়েছে বা খুব গাঢ় বিষয়টা, সেটা শুধুমাত্র প্রেমের বিষয় নয়, যে কোনো বিষয়। ওষুধও খাবো মিষ্টি খাবো না তাই কখনো হয়, খেলবো আমি রং দেবো না তাই কখনো হয়। আনন্দ করি এই সিরিয়ালে, সিরিয়ালে প্রচুর পরিমাণে দোল খেলে নিয়েছি, মানে ছোটবেলার আফসোসটা চলে গেছে। বড় হরির সিন চলছে, দোলের সিন চলছে, আমরা কেন হরি বলবো, বাঙালি আমরা দোল, দোল দোল পূর্ণিমা, আহ অসাধারণ প্রেমের দিন। ফাইনালি সকাল থেকে অপেক্ষা করবো, তোমাকে আমরা পেলাম, অসম্ভব সুন্দর লাগছে, কেমন আছো বলো? থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও খুব সুন্দর লাগছে, আর জীবনে রং পড়লে, মুখে রং পড়লে, তাতে মনেও রং পড়ে, তার জন্য সুন্দর লাগে, উই গ্লো ডিফারেন্টলি, সেটাই হয়েছে। সকাল থেকে আমরা ভীষণ মজা করছি, ভীষণ টায়ার্ডও, বাট এই টায়ার্ডনেসের মধ্যেই আমাদের শ্যুট করতে হচ্ছে, আর শ্যুটিং করতে তো আমার দারুণ লাগে, আমি মরার আগের দিন পর্যন্ত শ্যুট করতে চাই। একদমই নীলাম্বরে কেমন লাগছে একটু দেখি? নীলাম্বর খুব হেক্টিক লাগছে, টায়ার্ড লাগছে, আমি হয়তো একটুখানি ঝিমিয়ে পড়েছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে সকাল থেকে সবাই খুব এফোর্ট দিয়ে কাজ করছে, সেই জন্য নিজের শর্টকামিং গুলোকে পেরিয়ে কাজ করতে হয়, এটাই আর কি। আমি একদম কদিন আগে এসেছিলাম, আজ সেই জন্য বেশি কিছু প্রশ্ন করব না, বার্থডেতে কি উইশ করেছে কি তোমাকে সেটা আগে বলো। হ্যাঁ দারুণ একটা ছবি দিয়েছে, আমি ছবিটা জানতাম না ওর কাছে আছে, এটা খুব সুন্দর ছবি দিয়ে উইশ করেছে, আমার খুব ভালো লেগেছে, অনেক সময় খুব সামান্য সামান্য জিনিস মানুষকে ছুঁয়ে যায়, তো এই ক্ষেত্রে এটা, যেমন লকাই আমায় কিছুই দেয়নি, লকাই তো বেকারি ফোকটাই পড়ে গেছে, ও খুব সুন্দরভাবে আমাকে একটা ওর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উইশ করেছে। কি ট্রিট কি দিয়েছো নীলাম্বরদা? ও তো গিফটই পায়নি আমার থেকে, এখন ট্রিট দিতে যাবে কি করে? দেবে না? হ্যাঁ গিফট দেবো, মানে একটা পাবো না, যাতে তো ট্রিট পাবে না। না না এখন আমি অনেক রকম খেয়াল করে খাওয়া দাওয়া করছি, আমার এখন অন্য আমি মুডে চলে গেছে, এখন আমি সব খাবো না, তো ট্রিট দিয়ে লাভ নেই। আর আজকে এই আউটডোর শ্যুটের একটুখানি যে হোলির সিকোয়েন্স হচ্ছে, তো সেগুলো নিয়ে একটু যদি বলো কতটা এনজয় করলে, বা কি ভাং সিদ্ধি কি কি সিন হয়েছে কিনা আদৌ সেগুলো একটু যদি বলো, ভাং বা সিদ্ধির কোনো সিন হয়েছে কিনা? সেগুলো তো হয়েছে, সে হোলির কিছু কিছু কি বলবো জিনিসপত্র থাকে যেগুলো হোলির সঙ্গে আমরা সাধারণত অ্যাসোসিয়েট করে থাকি, সেগুলো হয়েছে। তার সঙ্গে হচ্ছে যে আমার যেটা সব থেকে আনন্দ লাগছে যে আমরা হয়তো দর্শকদের জন্য, দর্শকদের আনন্দের জন্য যে পরিশ্রমটা করছি সেটা সার্থক হবে, এটুকুই আমরা প্রত্যাশা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, টেলিস্কোপে দর্শকদেরকে কি বলবে? বলবো অনেক অনেক ভালোবাসা নাও তোমরা, অনেক অনেক রং নাও, আর ডিজিটাল হোলি আমাদের মধ্যে, হ্যাপি হোলি, সবাই খুব মজা করো, নিজের ওই একটা দিন একদম লিভ দ্য ফুলেস্ট আর কি, বিকজ আই ট্রুলি বিলিভ দ্যাট ইউ অনলি লিভ ওয়ান্স, কিন্তু মজা করো সব করো, বাট ভেরি কেয়ারফুলি, সাবধানে, নিজেও সাবধানে থাকবে, বাকি সবাইকে সাবধানে রাখবে, স্পেশালি অ্যানিমালসকে, টেক কেয়ার অফ দেম, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তুমি কি বলবে? আগের সপ্তাহে যা বলেছিলাম আবারও একই কথাই বলবো। বোর্ডকম পাল্টে গেছে। হাই শ্রী, হাই,
আমার প্রথম আলাপ হচ্ছে শ্রী। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো, মানে প্রচন্ড রঙিন হয়ে আছি। রঙিন জীবন একদম, তাই তো? একদম। আর তুমি এরকম সাদা পরে আছো কেন? তোমার রং নেই নাকি? আমার দেয়নি, রং লাগাতে দেয়নি। দেখে বুঝতে পারছো রং দেওয়ার মতো অবস্থা? বউ আছে তারপরেও রং নেই জীবনে, এটা তুমি কি বলতে চাইছো? সাদামাটা জীবন হচ্ছে না, মানে সিনের মধ্যে আগেই যদি রং লাগে। আরো আছে, তোমরা থাকবে সারাদিন, দেখবে প্রচুর। আমি সারাদিন ধরে আমি আছি তোমাদের সাথে, আমি আজকে আছি, কোনো অসুবিধা হয়নি। তো আজকে বলো যে আমরা এখানে একটা রামকৃষ্ণের সেটে এসেছি এবং দেখে মনে হচ্ছে যে আবির একটা মানে হোলির একটা সিন চলছে, কি কি চলছে একটুখানি শুনবো। চলছে এখানে আমরা হোলির আবির চতুর্দিকে সাজানো হয়েছে, একটা ফাটিয়ে সাজানো সেট হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, দর্শকরাও দেখতেই পাচ্ছে। সঙ্গে লাড্ডু আছে, গজা আছে, নিমকি আছে, ভাং আছে, ঠিক আছে, আর অনেকটা প্রেম, অনেকটা ভালোবাসা। সেখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, সবাই মিলেমিশে এনজয় করছি আমরা। একদম, খুব এনজয় করছি। ছোটবেলার দোল কেমন কাটতো একটু তোমার কাছে? আমার ছোটবেলায় যা দোল কাটতো এখনো তাই দোল কাটে। আমি প্রচুর রং খেলি, ভীষণ এনজয় করি বন্ধুদের সাথে। আর দোলের দিন আমার মানে অন্যান্য বন্ধুরা প্রচুর প্ল্যান করে শান্তিনিকেতন অমুক তমুক, কিন্তু আমার পাড়ায় চূড়ান্ত রকমের দোল খেলা হয় আর ওটাই আমরা খেলি। হ্যাঁ, ও তো বারুদের রং দিয়ে খেলে, আসলে নামের সাথে মুখের মিল আছে। সিরিয়াসলি আমরা, আর এটা ওরা করেই থাকে। হ্যাঁ, মানে ও নীলাঙ্কুর ওরা সবাই মিলে এটা করে থাকে, মানে আমাকে পুরো পাগল করে দেয় আর কি, কিন্তু আমি হাসছি, দোল তো আমি কাঁদতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না, হাসছি। এবার তুমি বলো যে তোমার ছোটবেলায় দোল কেমন কাটতো? না, আমার ছোটবেলায় আমি পাড়াতে দোল খেলি, ঠিক আছে, তো সেটা মোটামুটি 12 অবধি আমি পাড়াতেই দোল খেলেছি, তারপরে দোলটা আর পাড়ায় খেলা হয়নি, ঠিক আছে। এখন দোলটা আমার কাছে হচ্ছে যে বড়দের পায়ে আবির ছোঁয়ানো, বড়রা ভালোবেসে একটু মিষ্টি খাওয়ানো, তারপরে বন্ধু বান্ধবরা মিলে আড্ডা মারা, আঙুলে আবির খেলা, দু আঙুলে চলে গেছে, আমি বাচ্চাই আছি, মানে আমি প্রচুর কালারফুল। এবার দোলে কি প্ল্যান আছে তোমার? এবার দোলে আমার প্ল্যান, একজন আমায় বলেছিল যে একটা বৃন্দাবন যাওয়ার কথা রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে, তো সেটা আমি এক্ষুনি রিভিল করছি না, বাট নাও হতে পারে, লেটস সি, যদি ইন ফিউচার কোনোদিন তার সঙ্গে বৃন্দাবন যাওয়া হয়, হবে নিশ্চয়ই বৃন্দাবন যাবে, আমি বোধ মানে এক দোলে বৃন্দাবন যাবে, দোলে বৃন্দাবন মাস, দোলে বৃন্দাবন মাস বলেছে, তার সঙ্গেই যাবে বেশি করে। তোমার কি প্ল্যান আছে দোলে? আমি তো পারাই, আমি দোলের দিন কোথাও যাই না, আমি ভীষণ ভাবে রং খেলি, সকাল থেকে উঠে রং খেলা শুরু হয়, তারপর সন্ধ্যাবেলা আমাদের বসন্ত উৎসব হয়। তো বোঝাই যাচ্ছে না, ফাটিয়ে দোল হচ্ছে, তার সাথে মজা হচ্ছে, দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে আমরা যেটা বলে থাকি, সত্যি খুব ভালো করে এনজয় করুন রঙের সময়, প্রচুর রঙিন হয়ে উঠুন সবাই, কিন্তু হ্যাঁ, কারোর ক্ষতি করে নয়, আমাদের স্ট্রিট ডগস, গরু, বাছুর অনেকে রয়েছে রাস্তায় থাকে, বিড়াল থাকে, ওদের না প্রচুর প্রবলেম, মানে ওরা তো অবলা জীব, ওরা বলতে পারে না, আমরা তো এক্সপ্রেস করতে পারবো, আমার মনে হয় একটু মেনে চলা উচিত। হ্যাঁ, মানে একটাই ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে যারা রং খেলতে চায়, রংটা তো একটা খুশির উৎসব, মজার উৎসব, তা যদি রং মাখিয়ে কারোর ভালোই না লাগলো, তাকে যদি একটু প্রেম নিবেদনই না হলো, তাহলে রং মাখানোর মানে কি? তাহলে যারা চাইছে না তাদেরকে না মাখানো ভালো, তাই না? একদম একদম, মানে ওদের জীবনে মানে প্রেম ভরপুর, বাবা এত প্রেম না নিতে পারে, মানুষের লাড্ডু ফোটা, একদম নতুন ভাবে দেখা যাচ্ছে সাদা আর এই কম্বিনেশনটা দোলের সাথেই যায়। একদম, তো হ্যাপি হোলি, হ্যাপি হোলি, কেমন আছো? খুব 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 ভালো আছে, একদম রঙের আঙি আছে দুজনে। তুমি কেমন আছো? দোলের মৌসুম এখন, না ঠান্ডা না গরম, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই আছে। ওয়েদারটা একটু অন্যরকম লাগে, ওয়েদারটা একদম অন্যরকম, পাহাড়ি পাহাড়ি ওয়েদার। এরকম বলো না, ক্যামেরা পিছনে চেয়ে সে পাহাড় ভীষণ ভালোবাসি আমিও। সিরিয়াসলি মনে হচ্ছে পরশুদিন এমন একটা ওয়েদার করেছিল, হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল কলকাতায় কোথাও অর্কিড হবে। ও মাই গড, তো দর্শকরা এখন তোমাকে কোথায় দেখতে পাচ্ছে একটু যদি বলো। ওকে, আমি আজকে আমার সেকেন্ড ডে অফ শুট, আমি এই সিরিয়ালটা জয়েন করেছি রামকৃষ্ণা, অ্যান্ড আপাতত মৈনাকের চরিত্রে অভিনয় করছি, এবং অফকোর্স
অম্মাকে সবাই চেনে এই সিরিয়ালে, অম্মার অপোজিট। আচ্ছা বেশ, মানে বসন্ত ঢুকছে সাথে সাথে প্রেমও ঢুকছে। হ্যাঁ একদম তাই তো। হ্যাঁ তাই, কালকে আমরা উঠবে কদিন পরে যদি সেটা আউটডোর হয়, আর আমাদের এমনিতেই নন এসি ফ্লোর উঠতেও পারে। এইসব বলতেন, প্রোডিউসার প্রচন্ড ভালো, টাকা না পেলেও আমাদের এসিতেই লাগবে। না না, আমাদের সব দিক থেকে কোনো অসুবিধা নেই, প্রোডাকশনে খুবই মানে ফ্রেন্ডলি, সবাই খুব ভালো। সৌরভের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে? খুবই ভালো, খুবই ভালো। মানে অ্যাজ আ কো অ্যাক্টর আমি লাগো, ও কিন্তু আমার সেকেন্ড হ্যান্ড বুক। না না, তুই সেকেন্ড হ্যান্ড হয় না। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সেকেন্ড টাইম বুক। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সৌদামিনীতে ও আমার বউ হতো, সৌদামিনীতে ও আমার বউ হতো। এটা না ম্যানার্স, কেউ যখন কথা বলে মাইকটা এরকম ধরছে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে নিতেও তো পারে মানুষ। সৌদামিনীতে আমার বউয়ের চরিত্রে পাঠ করতো। মাঝখানে আমরা একটা সিরিয়াল করেছিলাম যেখানে ও আমার বোন হতো, তো এখন আমরা আবার হবু বর বউ বলা যেতে পারে। আচ্ছা বেশ, মানে আবার গল্প অন্যদিকে যেতে পারছে, বিয়ে থাওয়া হতেও পারে, হবেই ধরে নাও যদি সিরিয়াল চলে। না না অবশ্যই অবশ্যই চলে, কারণ দর্শকরা আমাদের কমেন্টস এর মাধ্যমে যদি জানতে পারি তো দর্শকরা ভীষণ ভাবে ভালোবাসে এই ধারাবাহিকটাকে। থ্যাংক ইউ। আচ্ছা এবার বলি যে পলাশ ফুল। না না, ওইটা বলতে হবে দিদি, আমার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স। হ্যাঁ একদম ভালো, খুব ভালো মানুষ, খুব ভালো। এর থেকে বেশি কিছু বলবো বলবো না, খুব ভালো খুব ভালো, খুব একটা ব্যাস অত বেশি মাথা। ইন্টারভিউতে এইটাই থাকবে কিন্তু। আবির বা পলাশ ফুল বললে কোনটা মাথায় আসে? পলাশ ফুল বলতে অভিমান মাথায় আসে, কারণ পলাশ ফুলের সাথে যাই না কেন, আমার যতবার এরকম হয়েছে লাইফে প্রচন্ড কারোর ওপর অভিমান হয়েছে বা খুব গাঢ় বিষয়টা, সেটা শুধুমাত্র প্রেমের বিষয় নয়, যে কোনো বিষয়, তখনই আমার একটা বোলপুর ট্রিপ হয়েছে, মানে সেটা শুটিং এর সূত্রে হোক বা যাই হোক। আর ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে শুটিং থাকলেও মানে হচ্ছে একটু আউটস্কার্টসে থাকে, তো পলাশ ফুল সেখানে খুব কম হয়। ও একটা হয় না, লাল রং হয় একটা রাগের, আর পলাশ ফুল যখন পায়ে মিশে যায় দ্রুত অভিমান জমায়, বড্ড অভিমান জমায়। আর এই দোলের সময়টা আরো যেটা মনে পড়ে সেটা হচ্ছে, আমি আগে বাটাতে থাকতাম, বাটাতে আমার বাবা চাকরি করতেন, তো আমার কোয়ার্টার্সে থাকতাম, তো দোতলা কোয়ার্টার ছিল, আর ছাদ থেকে একটা রাস্তা চলে যেত মাঠ জুড়ে, ফাঁকা মাঠ, তার মাঝখান থেকে একটা পিচের রাস্তা সরু, আর একদিকে কৃষ্ণচূড়া আর তার অপোজিটে রাধাচূড়া। তো পুরো রাস্তাটা এই বিকেল বেলার টাইমে লাল হলুদ লাল হলুদে মিশে থাকে, ওইটা একটা খুব ভালো স্মৃতি। ছোটবেলার দোল কেমন কাটতো? জলে স্নান করে, ছোটবেলাটা খুব বাজে, মধ্যবিত্ত মফস্বল, মফস্বলে থাকা একটা ছেলে, তার বন্ধু বান্ধব কিরকম হতে পারে যারা মফস্বলে দর্শক রয়েছেন তারা খুব ভালো করে জানো। আমরা রং টং খেলতাম, খেলে দুপুরবেলা একটা টাইমের পর যখন হাঁপিয়ে যেতাম তখন মানে নিজেদের পাড়ার মধ্যে যখন রং খেলা হয়ে যেত অন্য পাড়ার ছেলেদের রং মাখাতে যেতাম, তো তখন উপর থেকে প্রচুর গোবর জল, গোবর গোলা জল পড়তো, তো ওই রকম ভাবে ছোটবেলা কেটেছে। তারপর যখন একটু বড় হলাম, যখন ভাং অ্যাড হতে শুরু হলো, তখন এরকমও হয়েছে সারা রাত জেগেছিলাম চাঁদের আলো দেখে, বলেছি ডিম লাইটটা কেউ অফ করো। হ্যাঁ, আবার আমাদের একজন বন্ধু ছিল, সে ওই বছর সরস্বতী পুজোর পুজো করে বলে মন্ত্র শিখেছিল, পুজো টুজো করে, তো ভাং ভাং খেয়ে সারা দুপুর সে মন্ত্রই বলেছে। বাহ, এরকম ঘটনা কেটেছে ছোটবেলা। হ্যাঁ এরকমই ছিল। তোমার ছোটবেলাটা একটু যদি বলো। হ্যাঁ ছোটবেলা তো ওই বাড়ি থেকে, তোমাকে দেখে তো এখনো দশরা ছোটই মনে করবে। মানে একদম ছোটবেলা যদি বলো তাহলে সেটা তখন তো মানে সবার আমার উত্তর আমারটাই সুন্দর। তো যাই হোক, এবার ছোটবেলায় ওই বেরোতাম না, মা বাড়ি থেকে বেরোতে দিত না যে কে কি করে দেবে, আর আমাদের বাড়ির পাশে পুকুর যদি ফেলে টেলে দেয়। আর এখন যেটা সেটা আমাদের জয়েন্ট ফ্যামিলি, ওখানে আমরা বাড়িতে সবাই মিলে সবাইকে আবির দিই, আর যদি বন্ধুর বাড়ি যদি কোনো প্ল্যান হয় সেখানে একসাথে খাওয়া দাওয়া মজা করা এইগুলো। আর ছোটবেলায় ওই জানলা দিয়ে ওই বেলুন মারতাম, ওটা খুব মজা হতো। এবছর কি প্ল্যান আছে? এবছর আলাদা করে কোনো প্ল্যান নেই, বাড়িতে পুজো হয়, গোপাল পুজো হয়, ফলে সবাই মিলে মা আমি বাবা আমরা সবাই পুজোর কাজকর্ম করি, ভোগ টোক রান্না করি, মানে বাবাও করে আমিও করি, এরকম ভাবে চলে। বাবার বন্ধুরা আসে, কীর্তন টীর্তন হয়। তার মানে এবার টলেস খুবও তোমরা তোমাদের সাথে পুজো দেখছে তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, কোনো চাপ নেই। পুজোটা পুজোটার থেকে সবথেকে বড় পাওনা হচ্ছে প্রসাদটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সেইটা তো তুই এমনিও বললে আমি তোর বাড়িতে পাঠিয়ে দেবো। বোঝাই যাচ্ছে একদম ছুটি, একদম রং খেলা হবে। আর তো কলেজ স্কুলের দর্শকদেরকে কি বলবে তুই বল? যেটা সেটা হচ্ছে যে দোল পূর্ণিমা মানে দোল উৎসব খুব ভালো করে কাটাবেন, মানে খুব খুব সাবধানে, খুব মজা করে। আর কোনো বাচ্চা বা যে রং মাখতে ভালোবাসে না তাকেও রং দেবেন না। আর কুকুর বিড়াল এদেরকেও কোনোভাবে ডিস্টার্ব করবেন না, ওরা তো অবলা জীব, ওদেরকে আরোই একদম ডিস্টার্ব করবেন না। খুব ভালো করে দোল খেলবেন। আর অবশ্যই আমাদের দুজনকে এখানে দেখছেন, ইভেন আমাদের আপনাদের টিভিতেও দেখতে হবে, তার জন্য রামকৃষ্ণ দেখতে হবে। বেশ, তুমি কি বলবে বলো? কি বলবো, ভালো কথাই বলবো। দোল উৎসব সবাই খুব ভালো করে কাটাবেন, দায়িত্বপূর্ণভাবে কাটাবেন। কারণ আমরা যারা যতটুকু রং খেলতে চাই বা আমাদের ইচ্ছে করে আমরা তো রং খেলি, কিন্তু যাদের রং খেলতে ইচ্ছে করে না তাদের জোর করে টেনে এনে রং মাখানোর কোনো দরকার নেই। অ্যান্ড সেকেন্ডলি মেন, আবিরে রং মিশিয়ে কাউকে দেওয়ার কোনো দরকার নেই, এটা একটা বিশ্বাসঘাতকতা, এটা করা উচিত না। কেমন আছো বলো, অন্য লুক একদম। মার্চ মাসের এরকম ওয়েদার কখনো পাইনি, দারুণ। জামা কাপড় গরমের জামা কাপড় গুলো মনে হচ্ছে আবার। রোমান্টিক মুডে সবাই। ছোটবেলায় দোল কেমন কাটতো? খুব ভালো, প্রচুর দোল খেলেছি, দোল খেলেছি, আনন্দ করেছি, বন্ধুরা গিয়ে গঙ্গায় চান করেছি, পিকনিক করেছি, বাড়িতে এসে রং না ওঠার একটা লড়াই করেছি, কেরোসিন তেল হ্যান ত্যান দিয়ে মায়াতে আবার কোনো বকাও খেয়েছি, অনেক রকমের বয়স বাড়ার সাথে সাথে কিছু দুষ্টুমিও বেড়েছে, সেসবের জন্য মারও খেয়েছি, সব দিয়ে ভালোই ছিল। তোমাদের কাছে যাবো যে তোমার ছোটবেলার দোল কেমন কাটতো? আমি না ছোটবেলা থেকে মানে রং ওই মেখে ভূত সাজাটা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু বাধ্য হতাম একটু বেলা বাড়লেই টানতে টানতে বন্ধুরা নিয়ে যেত, তখন চলে যেতুম। তারপরে এটা বেদরক্ষর মার খেতাম, মানে তারা মাখিয়ে টাকিয়ে দিত রং বাড়িতে, যখন রং মাখাতে শুরু হতো তখন খেলে ফেলতাম এই করে। এইবার বাড়িতে আসার পর একটা বাঁদরে রং ছিল আমাদের, চকচক করতো হনুমানের মতো গালপালগুলো, আর বেদরক্ষর মার খেতাম বাড়িতে বড়রা মিলে চান করাতো ঘষে ঘষে, আর সেই সময় মারটাও ছিল জোরে জোরে একদম। আমার বয়সী মেয়ে মানে ওই ছোটবেলায় আমি কথা বলছি, এখন যারা আমাদের বয়সী এরকম মার খেয়েছে বলে আমার কোনো ধারণা নেই। আমি যত মার খেয়েছি, যত আদর খেয়েছি, তত মার খেয়েছি, তত ল্যাজ কাটা নামই ছিল আমার, পাঁচিলে পাঁচিলে ঘুরে বেরিয়েছি। দারুণ কাটতো তেমন বোঝা যাচ্ছে, দারুণ। মানে শুধু দোল নয়, যে কোনো উৎসবেই মারটা ছিল একটা অঙ্গ, আর মারের পরেই অনেক খাবার খেতাম, সেটাও একটা আনন্দের ব্যাপার। আজকে যেমন দোল বললাম খেলবো না খেলবো না, এখানে হ্যাঁ না 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 হয় না, আমি তো বয়স্ক, আমায় কেন দোল খেলাবি, তার বদলে যে সিনটা দিয়ে দিল মিষ্টি খাওয়ার, কপকপ খেয়ে নিন, খাওয়া দাওয়া তেমন চলে, তাই তো ওষুধও খাবো মিষ্টি খাবো না তাই কখনো হয়, খেলবো এমনি রং দেবো না তাই কখনো হয়। বোঝা যাচ্ছে। তোমার কাছে যাবো একটু, তোমার এবার দোলের কি প্ল্যান আছে? আমার কোনো বছরই প্ল্যান থাকে না, ছোটবেলা থেকেই আমার কোনোদিনও দোলের প্রতি কোনো প্ল্যান হতো না, কারণ বাবা দোল খেলাটা একদম পছন্দ করতেন না। দোলের দিন আমাদের বিল্ডিংয়ে আমি আর আমার দুই বান্ধবী ছিল, বাবা আমাদেরকে ছাদে তুলে দিয়ে আসতো, আগের দিন বেলুন ফেলুন কিনে আবির গোলা জল বেলুনের মধ্যে ভরে বলতো, কামড়ার মধ্যে দিয়ে বলতো, উপর থেকে তোমরা রং মানে বেলুন ফেলবে যারা নিচ দিয়ে যাচ্ছে, আর বাবা কি করতো বাইরে থেকে তালাচাবি মেরে ছাদে যাতে কেউ উঠতে না পারে আমাদের দেখে, ওইভাবে দোলের দিন পরিষ্কার থাকতাম, এতটুকু গায়ে রং লাগতো না। তো আমি যেটা আনন্দ করি এই সিরিয়ালে, সিরিয়ালে প্রচুর পরিমাণে দোল খেলে নিয়েছি, মানে ছোটবেলার আফসোসটা চলে গেছে বড় হয়ে। আর এখন আজকে তো আমরা দেখতে পাচ্ছি, আজকে তো মানে কোনো কথাই হবে না, যে দারুণ নাচানাচিও আছে, আমরা নাচ করবো দুজনে। আমি দেখলাম যে একটু গান চলো, তুমি নাচতে শুরু করো, হ্যাঁ সব সময় একদম, হ্যাঁ হ্যাঁ, মানে গান শুধু কানে আসতে হবে, আমাকে আর রাখা যাবে না, যেভাবেই থাকি নাচতে শুরু করে দেবো। বেশ, তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে বলবো রামকৃষ্ণ আপনারা অবশ্যই দেখবেন, আর আমাদের এই সব এপিসোড গুলো এত মানে টাচিং, কি বলতে চাচ্ছি তো বলবো, মানে আপনাদের দেখতে খুব ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু শুধু যে দোল রং খেলছি তা নয়, এই গল্পে অনেক অনেক টুইস্ট আছে, এটা অবশ্যই আপনারা দেখবেন কালার্স বাংলা রাত্রি 8টায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন,
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকনটি।